থাকতে চোর ঢুকেছে। হ্যাঁ, ওর আসবর্দ তো কম নয়। দাঁড়া, দেখাচ্ছি মজা তোমাকে না। মারধর করবো না, বরঞ্চ আপ্যায়ন করে ওকে ঘরে ডেকে আনি। কিরে দাঁড়াও না, দেখছি তো দাঁড়িয়ে থাকে তো ভোর হয়ে যাবে। দেখেছিস কি করে? আওয়াজ না করে দরজাটা খোল, এমন ভাবে খুলবো দরজার নিচেও টের পাবে না। শোন তো আগে, আরে ভালো করে দেখে ঠিক নাও যে কেউ আছে কি না। আরে ভিতর কে থাকবে? সবাই ঘুমোচ্ছে, আর আমাদের আটকাবে এমন কেউ নেই এই বাড়িতে। দেখ দেখ কি করতে 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 আচ্ছা যা 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 ভালো করো করো দেখে নিয়ে বলে দিই। আমি মুখ পোড়া না, এই বুদ্ধি নিয়ে চুরি করতে এসছে।
কেড়ে তুই তো লাঠিটা নি, কেড়ে কে ওখানে, কে সবাই চেঁচাচ্ছে কেন? হ্যাঁ উড়ি বাবলি, উড়ি বাবু জানতাম জানতাম, আর যখন কুকুর ডেকেছে কপালে একটা না একটা দুঃখ আমার আছে। উড়ি বাবলি কে 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 ওখানে কে বাবলি ক্ষমা ক্ষমা কে কে বাইরে? আমি রে গোপু তোর মা, নাইতে যাচ্ছি, তুই আমার সঙ্গে যাবি? মা 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 চান এত রাতে? ও বাবা রে, এই ছ্যা ছ্যা বুড়ির জ্বালায় আর পড়ে না, মরণ দশা, চালিয়ে খেলে। আসুন আসুন, আমরা এখানটায় বসে একটু ঠান্ডা মাথায় কথা বলি। হ্যাঁ আসুন বাবা, এনাদের সঙ্গে একটু কথা বলো। দেখুন অশ্বিনী বাবু, হ্যাঁ বলুন, ভদ্রলোকের এক কথাই হয়, এখানে বিয়ে হবে না, ব্যাস। দেখো কাণ্ড, বিয়ে হবে না তো কি হবে, আরে বিয়েটাই তো হচ্ছে কিছুদিন। আরে তোমার নাতনির বিয়ে তো আমরা এত দূর থেকে এলাম। হ্যাঁ সে তো বটে, আপনারা বয়োজ্যেষ্ঠ লোক, আপনাদেরকে অপমান করাটা আমার ঠিক ভালো দেখায় না। আপনাদের বয়স যদি ওই ছেলেটির মতো হতো না, তাহলে দেখতেন কি করতাম। কি করতেন মশাই বলুন না, কি করতেন? আহা করে দেখান না মশাই, দেখবেন দেখবেন কি করতাম। এইবারে দেখুন দেখুন কি করতেন, দেখেছেন কি করতাম? বড় দাদু উনি আমাকে মারলেন কেন? ব্যাস হয়ে গেল, রাগ টাগ সব জল হয়ে গেছে তো, এবার চলুন বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে যে। তার মানে তার মানে কি বড় দাদু, যে আমাকে যখন যে জন্মে নিজে রাগ কমাবে? রাগটা যে কমেছে কথাটা কে বললো? কমেনি না ও বাবা, বলছি কমেনি। দেখুন আমি এই গায়ের একজন মুরব্বী, আমার নাতনি কখনোই লগ্ন ভ্রষ্টা হতে পারে না, বিয়েটা হবে, বুঝেছেন? ও বাবা কি কাণ্ড, তুমি আবার এই সুরে কথা বলছো কেন? আর শুধু শুধু এখানে সময় নষ্ট করছেন কেন নাতুদা? তাড়াতাড়ি বেরিয়ে পড়লে নৌকাটা পেয়ে যাব। যেখানে একটা ছাগল চড়ে বেড়ার বিয়ের আসরে সেখানে বিয়ে হয়? তুমি ঠিকই বলেছ, দেখুন দেখুন আবার সেই ছাগলটা বরের জোর অব্দি খেয়ে ফেলেছে, দেখুন চেয়ে দেখুন। হ্যাঁ দেখুন দেখুন কি এবে বেইজ্জত করেছে, দেখুন কি আশ্চর্য। ওরে কে আছিস? আরে চাদর চাদর কিছু নিয়ে আয় না কেউ, কি অবস্থা বরে, ছি 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 ছি, সেদিকে কারোর হুঁশ নেই। আচ্ছা সুধীর, এইভাবে মেয়ের বিয়ে কি করে হবে সুধীর বলো? হরিদা তুমি কোন পক্ষে খোলসা করে বলো দেখি। উনি কোন পক্ষে এসেছেন আমাদের জানার দরকার নেই, আমরা বর পক্ষে, আমরা এক্ষুনি বরকে উঠিয়ে নিয়ে চলে যাবো। বা এই মশাই, তার ঘরে কটা মাথা আছে, আমার নাতনির বরকে গাঁ থেকে উঠিয়ে নিয়ে যাবে? অশ্বিনে সব কটা দরজা বন্ধ করে দে, এক আসে লোকজনদের ডাক, বর উঠিয়ে নিয়ে যাবে, এত সাহস? মা বাবু চলুন পালান, এক্ষুনি কাটারি টাটারি নিয়ে আসবে, আমার ভীষণ ভয় করছে। এর মানে কি অশ্বিনী বাবু, এখানে হচ্ছে নাকি? একজন বৃদ্ধ লোক এখানে মস্তানি করছেন, একজন পুচকে মেয়ে বিয়ের আসরে ছাগল ছেড়ে দিচ্ছে, এই যদি গ্রামের নমুনা হয় তাহলে এই গ্রামের মেয়ে আমাদের ঘরে লক্ষ্মী হবে কি করে? না না না, এই গ্রামে সব অলক্ষ্মী, সব অলক্ষ্মী। হ্যাঁ বাবা
সংসার সুখের হয় রমণীর গুণে।